तो देखুন এই হচ্ছে ইন্ডিয়ান যে রেলওয়ের মেন অফিশিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের নাম হচ্ছে irctc.co.in। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি, এই দেখতে পাচ্ছেন irctc.co.in। তো এখানে আসবেন, আসার পরে হচ্ছে মেন এটার ওয়েবসাইট এদের। তো এখান থেকে টিকিট বুক করতে হলে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হয় এবং ইউজার পাসওয়ার্ড নিতে হয়, নেওয়ার পর কিন্তু রেজিস্টার করতে হয়। রেজিস্টার করার পরে লগ ইন করে আপনি যত খুশি টিকিট বুক করতে পারবেন আপনার নিজের এবং ফ্যামিলির জন্য। ওকে, তো দেখুন, তো তার আগে ভিডিওটা শুরু করার আগে, স্টার্ট করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করছি আমি, যারা এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পাশাপাশি যে পাশে বেল বাটনটি দেখতে পাবেন সেটা তো ক্লিক করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও যারা চাকরি রিলেটেড, জব রিলেটেড ভিডিও চান তাদের জন্য আমি একটা আলাদা সেপারেট চ্যানেল খুলেছি, আপনারা চাইলে সেই চ্যানেলটি যেয়ে ভিজিট করতে পারেন, সেখানে ভিডিও আছে বিভিন্ন ভ্যাকান্সি রিলেটেড। তো এই ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই চ্যানেলটিকে একবার ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো চলুন আমরা মেন ভিডিও স্টার্ট করি। তো দেখুন, প্রথমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার লেখা আছে, এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনাকে রেজিস্টার উপরে ক্লিক করে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। তো এখন অনেকজন বলবেন ভাই রেজিস্টার কী করে করব, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার জন্য আপনি মোবাইল দিয়েও করতে পারেন অথবা কম্পিউটার দিয়েও করতে পারেন। আপনাকে আমি জাস্ট একবার আগে মোবাইলের মানে সিনটা দেখিয়ে দিই। আপনি যখন মোবাইল থেকে ওয়েবসাইটকে ওপেন করবেন তাহলে আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তখন আপনি এইদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, মানুষের মতো ছোটো একটা আইকন, জাস্ট ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনাকে এই আইকনটাতে ক্লিক করতে হবে। ওকে, তো দেখুন এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার কাছে একটা এরকম পেজ খুলে যাবে লগ ইনের। ওকে, দেখতে পাচ্ছেন লগ ইনের পেজ, এটা কিন্তু খুব অ্যাড থাকে ওয়েবসাইটটাতে। জাস্ট আ মিনিট। ওকে, এটা লগ ইনের পেজ দেখতে পাচ্ছেন এটা। তো আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, এভাবে স্ক্রল ডাউন করবেন, আরও একটু উপরে তুলবেন, তোলার পরে দেখতে পাবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা পাবেন। তো আপনাদেরকে জাস্ট এই রেজিস্টারের উপরে ক্লিক করতে হবে। তো আপনি যখনই রেজিস্টারের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে একটা ফর্ম খুলে যাবে এবং সেই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো ফর্ম খুলে গেছে এবং আপনাকে এই ফর্মটি ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং ফিল আপটা আমি কম্পিউটার থেকে দেখাবো, একই জিনিস আপনার মোবাইলে সেটা কম্পিউটার থেকে দেখে দেখে মোবাইলে টাইপ করবেন, ঠিক আছে? তো এটা আমি এখন বন্ধ করলাম, এবার আমি কম্পিউটার থেকে দেখাই। দেখুন হচ্ছে রেজিস্টার, এখানে আমি ক্লিক করে দিলাম। তো যখনই আমি এখানে ক্লিক করব তো দেখতে পাবেন এরকম পুরো একটা অপশন খুলে যাবে। তো এখান থেকে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড দিতে হবে প্রথমে। তো একটা ইউজার আইডি আপনারা চুজ করে নিন। তো এখানে একটা এমন আপনি ইউজার আইডি চুজ করবেন যেটা এখানে অ্যাভেলেবেল থাকবে, যেগুলো অ্যাভেলেবেল থাকবে না সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। অলরাইট, তো দেখুন এখানে ফর এক্সাম্পল আমি একটা এখান থেকে ইউজার আইডি নেব, দেখুন সে MIUL সামিউল 11 দিলাম। যখন আপনি বাইরে ক্লিক করবেন দেখুন এখানে বলছে ইউজার নেম নট অ্যাভেলেবেল, এটা নিলে হবে না। তো সেই জন্য আমি এটা নিব না, আমি একটা অন্য দিয়ে দেখি নাই কিনা। এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই, তো আপনারা দেখবেন আপনার কোনটা অ্যাভেলেবেল আছে। ওকে, এটাও কিন্তু অ্যাভেলেবেল নেই, তাহলে আমি কোনটা নিব? 947। ইয়েস, দেখুন এই নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এই ইউজার আইডিটা। আপনারা আপনাদের নামের পাশে এরকম কিছু সংখ্যা দিয়ে ট্রাই করে দেখবেন কোনটা আপনাদের অ্যাভেলেবেল থাকছে। ওকে, তো যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে ইজিলি দিতে পারবেন। দেওয়ার পরে এবার আপনাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। তো পাসওয়ার্ড চুজ করার ক্ষেত্রে আপনি এমন একটা পাসওয়ার্ড রাখবেন যেটা কিন্তু আপনার একটা ছোটো হাতের লেটার থাকবে এবং একটা বড়ো হাতের লেটার থাকবে এবং কিছু সংখ্যা থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন কি @%, এরকম থাকবে, তাহলে পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি একটা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি, দেখুন। তো দেখে নিলাম, আচ্ছা এখানে বলছে পাসওয়ার্ড ইনভ্যালিড, মিনিমাম ক্যারেক্টার অ্যান্ড ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার, পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট লেটার স্মল অ্যান্ড 1 আলফাবেট অ্যান্ড নিউমেরিক। ওকে, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না তাই বলছে। তো সরি, আপনারা একটা বড় হাতের, একটা ছোটো হাতের আর নাম্বার দিলেই হয়ে যাবে। তো দেখুন আমি এখানে দিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছি। আর একটা পাসওয়ার্ডটা, সেম পাসওয়ার্ড এখানে আমরা দিব, কনফার্ম করব। এখন কনফার্ম হয়ে গেল। কনফার্ম যখনই হবে তখন এবার আপনাকে এখানে বলছে সিকিউরিটি কোশ্চেন। তো এই জিনিসটা আপনারা ভালো করে মানে যখন দিবেন নোট করে রাখবেন, কারণ আপনি যখন তৎকাল টিকিট বুক করবেন তো আপনার কাছে কিন্তু এই সিকিউরিটি কোশ্চেনগুলো চাওয়া হবে। তো বলছে হোয়াট ইজ ইউর পেট নেম। তো এখানে আমি একটা পেট নেম দিল, এখানে আমি দিয়ে দিই আমার পেট নেম হচ্ছে ডগ। তারপর হচ্ছে প্রেফারেড ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজটি চাচ্ছেন। এখানে আমি ইংলিশ দিলাম, আপনি চাইলে হিন্দিও দিতে পারেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি যখন দিবেন, সো দেওয়ার পর জাস্ট এ মিনিট, আপনি একটু নিচে আসবেন এবং এখানে আসার পরে আপনার পুরো নাম দিতে হবে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আমি একটা অন্যজনের নামে খুলছি, তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা আমার একটা ভাইয়ের নামে করছি। ওকে, এখানে নাম দিয়ে দিবেন ফার্স্ট নেম, তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন, দিয়ে দিলাম। তারপরে এখানে তার জেন্ডার মেল না ফিমেল সেটা দিবেন, তো এখানে মেল আমি মেল দিয়ে দিলাম। তারপরে এখানে তার ডেট অফ বার্থ যেটা হবে, তার ডেট অফ বার্থে আপনি এখানে দেখে দেখে জাস্ট টাইপ করে দেবেন। ওকে, তো ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনাকে এবার জাস্ট যেটা করতে হবে, অকুপেশন দিতে হবে, আপনার পেশাটা কি। তো এখান থেকে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দেবেন, আপনি যেটা হবে সেটা দেবেন। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড সেটা দেবেন। দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে এখানে কান্ট্রি, তো ইন্ডিয়া থাকবে। তারপরে এখানে একটা আপনার ইমেল আইডি দিতে হবে, তো এখানে এমন একটা ইমেল আইডি দেবেন যেটা আপনার ভ্যালিড ইমেল আইডি এবং যাতে ইমেল আইডিটা আপনার অ্যাক্টিভ থাকে। ওকে, কারণ সেই ইমেল আইডি দিন একটা পাসওয়ার্ড যাবে এবং তারপরেই কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। যদি আপনার পাসওয়ার্ড জানা না থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন, কারণ এখানে আপনি পাবেন না, কোডটি পাবেন না। ওকে, তো দেখুন আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, এগুলো আমার সব ব্লার করা আছে কারণ আমার সিকিউরিটি পারপাজের জন্য। ওকে, দেখুন আমি ইমেল আইডি দিয়ে দিয়েছি। ইমেল আইডি দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, জাস্ট দেখুন। ওকে, ইমেল আইডি মোবাইল নাম্বার একদম ভালো করে দেখে নেবেন, কারণ এই আইডি মোবাইলে আপনার একটা ওটিপি যাবে, যদি আপনি ভুলভাল দেন তাহলে কিন্তু আপনার এখানে রেজিস্টার করতে পারবেন না। তারপরে এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন, আপনার কোনটা, তো অবশ্যই এখান থেকে ইন্ডিয়া হবে, তো আপনি এখান থেকে ইন্ডিয়ানটি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়া করে দিলাম। করার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। ওকে, তো এবার দেখুন আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে, তো আপনি এখান থেকে অ্যাড্রেস চুজ করে দিন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস। ওকে, যেগুলো যেগুলো স্টার মার্ক সেগুলো ছিল ম্যান্ডেটরি দিতে হবে, আপনাকে মাস্ক দিতেই হবে। এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, নদিয়া সিলেক্ট করে দিলাম। পোস্ট অফিস সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, সো পোস্ট অফিস দিয়ে দিলাম। এখান থেকে আপনি ফোন নম্বর যেটা দিয়ে আপনি রেজিস্টার করলেন চাইলেন সেই ফোন নম্বর দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। তারপরে বলছে এখানে কপি রেসিডেন্ট টু অফিস অ্যাড্রেস, যদি আপনার একই হয় তাহলে এখানে ইয়েস করে দিন, অর্থাৎ রেসিডেন্ট অ্যাড্রেস আর ই অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন আপনার অফিস অ্যাড্রেস। ওকে, তারপর আপনাকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে একটু। ওকে, এরপর আপনাকে জাস্ট এখানে যে ক্যাপচা কোডটি আছে একবার আপনি রিফ্রেশ করে নেবেন, কারণ আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেল, তো ক্যাপচা কোডটি নাও নিতে পারে। একবার রিফ্রেশে মারবেন, মারার পরে এখানে জাস্ট থেকে দেখে ক্যাপচা কোডটি আপনি টাইপ করে দেবেন। ওকে, এটা দেওয়ার পরে এখানে যে বক্স আছে এখানে টিকমার্ক দিন, টিকমার্ক দিয়ে জাস্ট এখান থেকে রেজিস্টার ক্লিক করে দিন। তারপরে বলছে এখানে ইয়োর ইমেল আইডি এত অ্যান্ড এত উইল বি ভেরিফাইড অন ফার্স্ট লগ ইন। ওকে, তো এখানে কোড যাবে তাই বলছে, তো যাই হোক এখানে ওকে করে দেবেন। তো আপনি যখনই ওকে করবেন দেখুন এখানে কি বলছে, এখানে বলছে থ্যাংক ইউ ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, তাই বলছে ইউজার আইডি। দেখুন আমাদের ইউজার এখানে দেখাচ্ছে রেজিস্টার সাকসেসফুলি ভেরিফাইড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন ইয়োর সার্ভিস। ওকে, এবার বলছি এখানে ইয়োর ইউজার রেজিস্ট্রেশন কনফার্মেশন মেল হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মেল আইডিতে পাঠানো হয়েছে, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য। এখানে যখন আপনি ক্লিক করবেন তো দেখতে পাবেন এখানে আপনাকে লগ ইন করতে বলবে প্রথমবার। ওকে, এবার আমরা এখানে জাস্ট লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, আইডি যেটা বানিয়েছিলাম 947, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো এবং এখান থেকে জাস্ট ক্যাপচা কোডটি দিয়ে দেবো EBD 7A8 এবং সাইন ইন। দেখুন সাইন ইন হয়ে গেল। সাইন ইন হওয়ার পর কিন্তু এখানে আপনি ফার্স্ট টাইম সাইন ইন করবেন, যদি সাইন ইন হয়ে যায় তাহলে লগ আউট করে দেবেন। লগ আউট করার পর আবার আপনারা এখানে সাইন ইন করবেন, তাহলে কি হবে এখানে আপনার ইমেল আইডি দেখাবে আর এখানে মোবাইল নাম্বার দেখাবে। দেখুন বলছে মোবাইল নাম্বার নট ভেরিফাইড এবং ইমেল আইডিও নট ভেরিফাইড, এগুলো ভেরিফাই করতে হবে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে আপনাকে মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে কি বলবেন, এখানে জাস্ট করবেন আপনি যে ভেরিফাই মোবাইল নাম্বার উইথ ওটিপি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম্বারে একটা ওটিপি চলে আসবে, আপনি জাস্ট সেই ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন আপনার যেটা ফোন নাম্বারে আসবে, রাইট। তো দেখুন আমি আমার ফোন নাম্বারে যে ওটিপিটা এসছে সেটা এখন দেখে দেখে এখানে আমি টাইপ করব। তো দেখুন আমার কাছে ওটিপি চলে এসছে, তো জাস্ট এখান থেকে আমি দেখে দেখে টাইপ করে দিই 212149। एवं एखाने सबमिट ओटीपी देखुन मोबाइल नम्बर भेरिफाई हो गेलो। एबार बोलছে ইমেলটাকে ভেরিফাই করতে হবে, তাহলে এখানে করুন আপনি ভেরিফাই উইথ ইমেল আইডি এখানে করবেন, আপনার মেলে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনি দেখে দেখে জাস্ট এখানে আপনি টাইপ করে দেবেন। ওকে, তো দেখুন আমাদের মেলে একটা ওটিপি চলে আসছে, তো জাস্ট এই ওটিপিটা আমি এখানে টাইপ করে দেব 653832 এবং এখানে সাবমিট ওটিপি কোড করব। দেখুন হয়ে গেল ভেরিফাইড। এবার আমাদের সাকসেসফুলি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল তৈরি।